আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এই সৃজনশীলটি সমাধান করব এই সৃজনশীলটির উদ্দীপকে বলা হয়েছে প্লাবন ছয়টি কলম ও তিনটি খাতা এবং শ্রাবণ চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের মূল্য এক্স টাকা এবং একটি খাতার মূল্য ওয়াই টাকা এটা হচ্ছে আমাদের উদ্দীপক ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্লাবনের মোট খরচ বিজ গণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো এখানে কিন্তু শ্রাবণের কথা বলা হয় হয়নি শুধুমাত্র প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আমরা লিখি সমাধান ক এখন আমরা দেখতেছি যে উদ্দীপকে বলা হয়েছে প্লাবন ছয়টি কলম এবং তিনটি খাতা ক্রয় করে ছয়টি কলমের মূল্য কত তিনটি খাতার মূল্য কত সেটা আগে আমাদেরকে বের করতে হবে আমাদের উদ্দীপকে বলা আছে একটি কলমের মূল্য এক্স টাকা তাহলে আমরা লিখবো একটি কলমের মূল্য এক্স টাকা অতএব যেহেতু ক্রয় করে তাহলে আমরা লিখব অতএব তাহলে একটা কলমের মূল্য যদি এক্স টাকা হয় আরো বেশি অর্থাৎ সিক্স এক্স টাকা ছয়ের সাথে এক্সকে আমরা গুণ করবো তাহলে ছয়টি কলমের মূল্য সিক্স এক্স টাকা এখন লিখবো আবার তিনটি খাতার মূল্য আমরা বের করব আমরা জানি যে একটি খাতার মূল্য ওয়াই টাকা অতএব তিনটি খাতার মূল্য তাহলে থ্রি খাতার মূল্য একটি খাতার মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি খাতার মূল্য হবে তিন দ্বারা ওয়াইকে গুণ তাহলে আমরা পেয়ে গেলাম ছয়টি কলমের মূল্য সিক্স এক্স টাকা তিনটি খাতার মূল্য থ্রি ওয়াই টাকা তাহলে আমাদের নাম্বার প্রশ্নে জানতে চাইছে প্লাবনের মোট খরচ মোট অর্থাৎ সে যত খরচ করছে সবগুলো খরচকে একসাথে করে তাকে বিষগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য তাহলে আমরা এখন লিখব অতএব প্লাবনের মোট খরচ বিশগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করলে হয় তাহলে আমরা এখন লিখব সে কলম ক্রয় করছে সিক্স এক্স টাকা এবং খাতা ক্রয় করছে থ্রি ওয়াই টাকা আমাদেরকে বলা হয়েছে মোট খরচ মোট বললে যোগ করতে হয় তাহলে কলমের মূল্য হচ্ছে সিক্স এক্স টাকা এবং খাতার মূল্য হচ্ছে থ্রি ওয়াই টাকা যেহেতু মোট তাহলে আমরা যোগ করব। তাহলে মধ্যে টাকা এটাই হচ্ছে আমাদের তাহলে আমরা এটা কিভাবে করলাম বলে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্লাবনের মোট খরচ বিষ গণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে আমাদের উদ্দীপকে বলা আছে প্লাবন ছয়টি কলম ক্রয় করে একটি কলমের মূল্য এক্স টাকা তাহলে ছয়টি কলমের মূল্য সিক্স টাকা এবং এছাড়াও সে তিনটি খাতা ক্রয় করে একটি খাতার মূল্য ওয়াই টাকা তাহলে তিনটি খাতার মূল্য থ্রি ওয়াই টাকা একটার দাম যত হবে আর যতটা কিনবো তত দিয়ে গুণ দিব একটি খাতার মূল্য টাকা কিনছে কয়টা তিনটা তাহলে ওয়াই তিন দ্বারা গুণ করব তাহলে থ্রি ওয়াই টাকা এখন আমাদেরকে বলা হয়েছে প্লাবনের মোট খরচকে বিষ গুণিত রাশির মাধ্যমে প্রকাশ করার জন্য মোট খরচ তাহলে কিভাবে বের করব তার ছয়টি কলমের মূল্য এবং তিনটি খাতার মূল্য একত্রে করে দিব যেহেতু বলা হয়েছে মোট তাহলে আমরা যোগ করে দিব সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা তার মোট খরচকে প্রকাশ করলাম আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে দুই জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করা উদ্দীপকের মধ্যে দুই জন একজন হচ্ছে প্লাবন আরেকজন হচ্ছে শ্রাবণ আমাদেরকে বলা হয়েছে এই প্লাবন এবং শ্রাবণ এই দুই জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ প্লাবন এবং শ্রাবণ উভয়ের খরচ একত্রে কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে সবার প্রথমে আমরা লিখব সমাধান খ সবার প্রথমে লিখব ক হতে প্রাপ্ত প্লাবনের মোট খরচের বিশ গুণিতীয় রাশি হলো সিক্স এক্স প্লাস টাকা এখন আমরা যেহেতু প্লাবনেরটা জেনে গেলাম এখন আমাদেরকে কাজ হচ্ছে শ্রাবণের মোট খরচকে বের করতে হবে আমরা শ্রাবণের মোট খরচের বিশগুণিতীয় রাশি বের করবো সবার প্রথমে আমরা লিখব একটি কলমের মূল্য এক্স টাকা অতএব যেহেতু শ্রাবণ চারটি কলম ক্রয় করে তাহলে আমরা লিখবো অতএব টি কলমের মূল্য একটি কলমের মূল্য এক্স টাকা অতএব টি কলমের মূল্য হবে ফোর ইন্টু এক্স অর্থাৎ ফোর এক্স টাকা আমরা ক নাম্বার অঙ্কটা যেভাবে করেছি হুবহু সেই একই নিয়মে খ নাম্বারের অঙ্কটা করব। এখন লিখব একটি খাতার মূল্য ওয়াই টাকা যেহেতু শ্রাবণ সর্বমোট পাঁচটি খাতা ক্রয় করে তাহলে লিখব ফাইভ টি খাতার মূল্য ফাইভ ইন্টু ওয়াই অর্থাৎ ফাইভ ওয়াই টাকা তাহলে আমরা পেয়ে গেলাম শ্রাবণের চারটি কলমের মূল্য ফোর এক্স টাকা এবং পাঁচটি খাতার মূল্য ফাইভ ওয়াই টাকা আমরা লিখব অতএব শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো তাহলে শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো যেহেতু সেই চারটি কলমের মূল্য ফোর এক্স টাকা এবং পাঁচটি খাতার মূল্য ফাইভ ওয়াই টাকা আমরা বের করব মোট খরচ অর্থাৎ তার খরচগুলোকে একত্র করবো তাহলে আমরা লিখব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব টাকা তাহলে আমরা শ্রাবণের মোট খরচও পেয়ে গেলাম ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা প্লাবনের মোট খরচ হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এবং শ্রাবণের মোট খরচ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে দুই জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো আমরা শ্রাবণের মোট খরচ বের করলাম প্লাবনের মোট খরচ ইতিমধ্যে আমাদের জানা আছে তাহলে উভয়ের মোট খরচকে আমরা এখন একসাথে করে ফেলবো তাহলে আমরা লিখবো অতএব সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই সবার প্রথমে আমরা প্লাবনের মোট খরচকে লিখে দিই সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমরা এই রাশিটার নিচে শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি বসাবো কিন্তু বসানোর ক্ষেত্রে সিক্স এক্সের নিচে আমরা ফোর কে বসাবো এবং ফাইভ থ্রি এর নিচে ফাইভ ওয়াইকে বসাবো তাহলে এখন আমরা উভয় রাশিকে যোগ করবো এখন আমরা উপরে যে লিখে আসলাম যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই এই সদৃশ পদ বলতে কি বোঝায় সদৃশ পদ বলতে বোঝানো হয় যে ভিত্তি এবং সূচক অর্থাৎ পাওয়ার একই থাকবে সহক ভিন্ন হইতে পারে কিন্তু ভিত্তি এবং তার পাওয়ার যেন একই থাকে অর্থাৎ এখানে যেমন এক্স এখানেও এক্স ভিত্তি মিলে গেল এবং এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ান পাওয়ারে পাওয়ারে মিলে গেল কিন্তু যদিও সহগে মিলে নাই এখানে সহক সিক্স এখানে সহক ফোর সহক না মিললেও সমস্যা নাই কিন্তু ভিত্তি এবং তার পাওয়ার মিলতেই হবে যদি এগুলো না মিলে তাহলে সেগুলো পদ না সেগুলো পদ যেরকম আমরা উদাহরণ হিসেবে দেখিয়ে দিতে পারি যদি এখানে লিখি সিক্স এক্স আর এখানে লিখি ফোর এক্স স্কোয়ার তাহলে এই দুইটা পদ কিন্তু সদৃশ পদ না এই দুইটি পদ হচ্ছে বি সদৃশ পদ কারণ তাদের পাওয়ারে মিল নাই তাহলে আবার যদি লিখি যে ফোর ওয়াই আর এখানে যদি লিখি সিক্স ওয়াই স্কোয়ার এক্স তাহলে এই দুইটা পদ হচ্ছে বি সদৃশ পদ অর্থাৎ এখানের মধ্যে ভিত্তি আর ভিত্তি এক হলেও পাওয়ার কিন্তু মিলে নাই এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু পাওয়ারে পাওয়ারে মিলে নাই পাওয়ারে পাওয়ারে মিলতে হবে ভিত্তি ভিত্তি মিলতে হবে যদি সহগে না মিলে এখানে কোনো সমস্যা নাই তাহলে আমরা সদৃশপদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই আমরা এখানের মধ্যে ভিত্তি হচ্ছে এক্স তার নিচে আরেকটা ভিত্তি হচ্ছে এক্স আমরা বসাইলাম কারণ ভিত্তি এবং পাওয়ার এখানে মিলে গেছে সহক না মিললেও সমস্যা নাই ঠিক একই রকমভাবে এখানেও থ্রি ওয়াই এখানের মধ্যে ভিত্তি হচ্ছে ওয়াই পাওয়ার হচ্ছে ওয়ান এখানের মধ্যে ভিত্তি হচ্ছে ওয়াই পাওয়ার হচ্ছে ওয়ান যদিও সহগে মিলে নেই কিন্তু এখানে কোনো সমস্যা নাই মূল বিষয় সদৃশ পদের মূল বিষয় হচ্ছে ভিত্তি এবং তার পাওয়ার যদি ভিত্তি এবং পাওয়ার মিলে যায় তাদেরকে আমরা সদৃশ পদ বলবো যদি ভিত্তি এবং পাওয়ারের মধ্যে কোনোটাতে যদি না মিলে তখন তাকে আমরা বিসদৃশ পদ বলবো তাহলে আমরা এখানের মধ্যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই এখন আমরা যোগ করি সিক্স তার সাথে যদি ফোর যোগ করি তাহলে হয় টেন এক্স আর এখানের মধ্যে থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই যদি যোগ করি তাহলে হয় এইট ওয়াই এখানে আমরা প্লাস চিহ্ন বসাই দিই তাহলে শ্রাবণ এবং প্লাবন উভয়ের মোট খরচকে যদি আমরা একত্র করি তাহলে ফলাফল বের হয় টেন এক্স প্লাস এইট ওয়াই আমাদের খ নাম্বার প্রশ্নে কিন্তু বলছে দুই জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা লিখবো অতএব দুই জনের মোট খরচের পরিমাণ হলো আমরা লিখে দিব টেন এক্স প্লাস এইট ওয়াই দিয়ে টাকা এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমরা এই খারাপ প্রশ্নের সমাধানটা কীভাবে করলাম আমাদেরকে বলা হয়েছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা প্লাবনের মোট খরচ ইতিমধ্যে জানি কিন্তু শ্রাবণেরটা জানা নাই আমরা শ্রাবণের মোট খরচ বের করলাম ফোর এক্স প্লাস ওয়াই এখন আমাদেরকে বলা হয়েছে দুইজনের মোট খরচকে একত্র করার জন্য তাহলে আমরা যোগ করব তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে প্লাবনেরটা এবং শ্রাবণেরটা এই দুইজনের মোট খরচকে আমরা একসাথে করে দিব অর্থাৎ যোগ করব ছয়টা এক্স চারটা এক্স যোগ করলে হয় দশটা এক্স অর্থাৎ টেন এক্স তিনটা ওয়াই পাঁচটা ওয়াই যদি যোগ করি তাহলে হয় আটটা ওয়াই অর্থাৎ এইট ওয়াই যেহেতু এখানে প্লাস চিহ্ন আমরা প্লাস চিহ্ন বসাই দিলাম তাহলে আমাদেরকে বলা হয়েছে দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো আমরা বের করলাম দুইজনের মোট খরচের পরিমাণ হচ্ছে টেন এক্স প্লাস এইট ওয়াই টাকা এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে যদি এক্স সমান সমান ফিফটিন হয় এবং ওয়াই সমান সমান টোয়েন্টি ফাইভ হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা লিখে নিই সমাধান গ কিন্তু সবার প্রথমে লিখবো এক্স ইকুয়াল টু ফিফটিন এবং ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এখন আমরা সবার প্রথমে প্লাবনের মোট খরচকে বের করব এই মানগুলো দ্বারা এরপরে আমরা শ্রাবণের মোট খরচ বের করব এই মানগুলো দ্বারা আমরা লিখি প্লাবনের মোট খরচ সমান সমান সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই টাকা এখন আমরা এখানে মধ্যে মানগুলো বসিয়ে দিব সিক্স ইন্টু এক্সের মান হচ্ছে ফিফটিন প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ ব্রাকেট দিয়ে টাকা লিখে দিব এখন যদি আমরা গুণ করি ছয় পনেরো নব্বই যোগ তিন পঁচিশে পঁচাত্তর ব্রাকেট দিয়ে পাশে লিখে দিলাম টাকা যদি আমরা যোগ করি নব্বই আর পঁচাত্তর হয় একশো পঁয়ষট্টি টাকা আমরা পেয়ে গেলাম প্লাবনের মোট খরচ একশো পঁয়ষট্টি টাকা এখন আমরা শ্রাবণের মোট খরচ বের করব আমরা জানি যে শ্রাবণের মোট খরচ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা এখন যদি আমরা মান বসাই তাহলে ফোর ইন্টু এক্সের মান ফিফটিন প্লাস ফাইভ ইন্টু ওয়াইয়ের মান টোয়েন্টি ফাইভ ব্রাকেট দিয়ে পাশে লিখে দিব টাকা আমরা এখন গুণগুলো করি চার পনেরো ষাট অর্থাৎ সিক্সটি প্লাস পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ ব্রাকেট দিয়ে পাশে লিখে দিব টাকা তাহলে আমরা যদি এখন যোগ করি ষাট আর একশো পঁচিশ হচ্ছে একশো পঁচাশি টাকা তাহলে আমরা বের করলাম প্লাবনের মোট খরচ একশো পঁয়ষট্টি টাকা শ্রাবণের মোট খরচ একশো পঁচাশি টাকা এখন আমাদের প্রশ্নে বলা যে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো আমরা লিখব অতএব প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত সমান সমান প্লাবনের কথা আগে বলা হয়েছে প্লাবনের খরচ একশো পঁয়ষট্টি টাকা এখন এখানে যেহেতু অনুপাতের কথা বলা হয়েছে আমরা অনুপাতের চিহ্নটা দিয়ে দিব এরপর আমরা শ্রাবণের খরচ লিখে দিব একশো টাকা এখন যেহেতু আমরা অনুপাত লিখে ফেললাম একশো পঁয়ষট্টি অনুপাত একশো এখন আমাদের কাজ হচ্ছে যে এমন কোনো সংখ্যা আছে কিনা যে সংখ্যা দ্বারা উভয় রাশিকে আমরা ভাগ করতে পারি হ্যাঁ আছে সেটা হচ্ছে পাঁচ পাঁচ একশো পঁয়ষট্টির মধ্যে যায় তেত্রিশ বার এবং পাঁচ একশো পঁচাশির মধ্যে যায় সঁইত্রিশ বার আর কোনো সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে যায় না তাহলে আমরা পাশে লিখে দিব উভয় রাশিকে ফাইভ দ্বারা ভাগ করে তাহলে আমরা দেখলাম প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত হচ্ছে থার্টি থ্রি ইস টু থার্টি সেভেন আমরা অনুপাতটা বের করে ফেললাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা আমাদের এই গ নাম্বার প্রশ্নের কীভাবে সমাধান করলাম আরেকবার বলে দিই আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এক্স ইকোয়াল টু ফিফটিন হয় এবং ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো অনুপাতের কথা বলা হয়েছে এখন সবার প্রথমে আমরা লিখে ফেললাম যে এক্স 15 টু ফিফটিন ওয়াই টোয়েন্টি ফাইভ সেই ক্ষেত্রে প্লাবনের মোট খরচ কত হবে আমরা জানি যে প্লাবনের মোট খরচ হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই টাকা আমরা এখন শুধু মানগুলো বসাবো এক্সের জায়গাতে আমরা ফিফটিন লিখবো এখন এখানে খেয়াল করার বিষয় হচ্ছে সিক্স এটা বলতে কি বোঝায় এটা বলতে বোঝানো হয় সিক্স ইন এক্স তাহলে আমরা এক্সের মান বসাই দিলাম ফিফটিন এবং ওয়াইয়ের মান বসাই দিলাম টোয়েন্টি ফাইভ এখন আমরা গুণ করি ছয় পনেরো নব্বই তিন পঁচিশে পঁচাত্তর যদি আমরা যোগ করি তাহলে হয় একশো পঁয়ষট্টি টাকা প্লাবনের মোট খরচ একশো পঁয়ষট্টি টাকা শ্রাবণের মোট খরচ কত ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা আমরা শুধু এখন মানগুলো বসাবো তাহলে এক্সের মান ফিফটিন ওয়াইয়ের মান টোয়েন্টি ফাইভ বসাইলাম গুণ করি চার পনেরো ষাট পাঁচ পঁচিশে একশো পঁচিশ যদি দুইটা সংখ্যাকে যোগ করি তাহলে হয় একশো পঁচাশি টাকা আমরা পেয়ে গেলাম শ্রাবণের মোট খরচ একশো পঁচাশি টাকা আমাদের প্রশ্নে বলা হয়েছে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো আমরা সেটাই লিখলাম প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত যেহেতু প্লাবনের কথা আগে বলা হয়েছে প্লাবনের খরচের টাকাটাকে আগে লিখলাম এরপরে অনুপাত এই জন্য আমরা অনুপাতের চিহ্ন দিলাম শ্রাবণের খরচ তাহলে শ্রাবণের খরচ একশো পঁচাশি টাকা এটা লিখে দিলাম তাহলে একশো পঁয়ষট্টি অনুপাত একশো পঁচাশি এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে এমন কোনো সংখ্যা আছে কিনা যেই সংখ্যাটা দ্বারা উভয় রাশিকে ভাগ করা যায় অর্থাৎ উভয় রাশিকে আরো ছোট বানানো যায় কিনা সেটা দেখতে হবে হ্যাঁ যায় সেটা হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকেও ভাগ করা যায় একশো পঁচাশিকেও ভাগ করা যায় পাঁচ একশো পঁয়ষট্টির মধ্যে যায় তেত্রিশ বার পাঁচ একশো পঁচাশির মধ্যে যায় বার আর কোনো সংখ্যা নাই যেই সংখ্যাটা উভয় সংখ্যার মধ্যেই যায় তাহলে আমাদের অনুবাদ এখানেই করা শেষ থার্টি থ্রি ইজ টু থার্টি সেভেন এটাই হচ্ছে আমাদের গণং প্রশ্নের অ্যান্সার তাহলে আমরা আজকের সৃজনশীল প্রশ্নটি সমাধান করা শেষ আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম